इस्लामिक लाइव मीडिया बीडी हकानी आलिम देर वाजेर महा भंडार कुरबानी इतिहास मध्य दुई धरनेर इतिहास कुरबानी एक हलो मानव सभ्यतार मध्य मानव जातिर सर्वप्रथम कुरबानी इतिहास दुई नम्बर इतिहास हलो पशु द्वारा कुरबानी प्रचलित कुरबानी इतिहास कुरबानी इतिहास किन्तु दुई धरनेर सेटा आमरा जानी ना एक हलो जे बनी आदमेर सर्वप्रथम कुरबानी इतिहास দুই নম্বর হলো প্রচলিত নিয়মে পশু দ্বারাই কোরবানি করার ইতিহাস পৃথিবীর বুকে যত জাতি অতিবাহিত হয়ে গেছে প্রত্যেক জাতি কোরবানি করেছে কোরআন আয়াতের মধ্যে আছে আমাদেরকে জানতে হবে সর্বপ্রথম মানব জাতির মধ্যে কোরবানি কারা করেছে আমরা সকলে জানি আমাদের আদি পিতার নাম কি আদম আমাদের আদি পিতার নাম কি আদম আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিসসালাম আবার জাতির পিতা বলতে বাঙালি জাতি না আমরা মুসলমান জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এভাবে আমাদের আমাদের নবী ও আমাদের রূহানি পিতা আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমি বলছি না আল্লাহ বলছে আল্লাহ কোরআনের মধ্যে বলছে তো ইব্রাহিম আলাইহিসসালাম হলো আমাদের জাতির পিতা মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের আদি পিতা হলো আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এই পৃথিবীর বুকে আসলো আল্লাহ যখন পাঠাইছে তো আল্লাহ তো এই আদম আলাইহিসসালাম থেকে পুরো পৃথিবীর বুকে বংশ বিস্তার করবেন কিন্তু পৃথিবীর বুকে আছেই মানুষ একজন আদম ছাড়া আর কেউ নাই তো কিভাবে বংশ বিস্তার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাম থেকে হাওয়া আলাইহিসসালামকে বাম পাজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিসসালামকে কি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আর একটি কথা বলে নেই এক্ষেত্রে আমাদের সমাজে একটা কথা আছে স্বামীর বাম পাজরের হাট থেকে স্ত্রীকে তৈরি করেছে শুনছেন কিনা অনেকে শুনে নাই অনেকে আবার শুনেছে স্বামীর বাম পাজরের হাট থেকে স্ত্রীকে তৈরি করেছে এরকম একটা কথা আছে তো এটা নিয়ে বলা হয় না গজল বানাইছে বাম পাজরের হাট তুমি যেখানেই থাকো যাও ওটা অন্য লাইনের কথা এই যে একটা কথা আমাদের সমাজে আছে স্বামীর বাম পাজরের হাট থেকে স্ত্রীকে তৈরি করেছে এই কথাটা সঠিক কিনা এই বিষয়ে হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামের বাম পাজরের একেবারে বাঁকা হাড্ডি থেকে হাওয়া আলাইহিসসালামকে তৈরি করেছেন বাম পাজরের একেবারে বাঁকা হাড্ডি যেটা ওটাই দিয়ে হাওয়া আলাইহিসসালামকে তৈরি করেছেন বাকি পৃথিবীর বুকে আরো যত মহিলা আছে এদেরকে স্বামীর হাত থেকে তৈরি করেন নাই শুধুমাত্র এটা হাওয়া আলাইহিসসালামের ব্যাপারে কথা ছিল তবে তবে মহিলা জাতিকে যে আল্লাহ বাম পাজরের হাড্ডি থেকে তৈরি করছে ওই বাকার আসরটা মহিলাদের মধ্যে এখনো আছে হাদিসের মধ্যে আছে মহিলাকে সোজা কিন্তু করা যায় না এরা বাঁকাই থাকে সারা জীবন এরা বাঁকাই থাকে যা বলেন উল্টাটাই করবে এরা এরা স্বামীর কথা মতো চলে স্বামীর কথার বাহিরে কাজ করে না এমন মহিলা অনেক কম আছে স্বামীর কথা মতো একটা 100% কথা মতো চলে যে এদেরকে সোজা করা যায় না সোজা করতে গেলে ভেঙে যাবে তা আল্লাহ রাসূল বলেছে এদেরকে সোজা করার চেষ্টা করিও না বেশি একেবারে সোজা করতে চাইলে ভেঙে যাবে যেভাবে বাঁকা আছে বাঁকার মধ্যে থেকে এদের সাথে সংসার করো এই জন্য দেখবেন অনেক সময় যে স্বামী একেবারে বোরে একেবারে সোজা করতে চায় ভেঙে যায় এটা এই জন্য মহিলাদের ফিতরতের মধ্যে তাদের জাতিগত তাদের ওই সৃষ্টিগতভাবে তাদের মধ্যে একটা বাঁকা আছে এরা টেড়া কথা বেশি বলে এটা কেন ওই তাদের বাঁকা হাড্ডি থেকে তৈরি করার কারণে মহিলা জাতকে তাহলে আমাদের সমাজে যেটা আছে যে প্রত্যেক স্বামীর বাঁকা হাড্ডি থেকে তার স্ত্রীকে তৈরি করেছে এই কথা সঠিক নয় এটা শুধুমাত্র আদম আলাইহিসসালামের ব্যাপারে তাহলে যে কথা বলতেছিলাম আদম আলাইহিসসালামের বাঁকা হাড্ডি থেকে হাওয়া আলাইহিসসালামকে তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দুইজনের মাধ্যমে পৃথিবীর বুকে বংশ বিস্তার করবেন
এখন তো মানুষ হইল এই দুইজন, এই দুইজন থেকে যে সন্তান হবে তারা তো হবে ভাই এবং বোন, তাদের মধ্যে বিয়ে কেমনে হবে? বিয়ে তো সম্ভব নয়, ভাই বোনে বিয়ে হতে পারে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামের তাদের জন্য একটা পদ্ধতি করে দিলেন, নিয়ম করে দিলেন। ওই নিয়মটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের একসাথে দুইটা করে বাচ্চা দিবেন, এক গর্ভে দুইটা করে বাচ্চা দিবেন, একটা হবে ছেলে একটা হবে মেয়ে, শুধুমাত্র তাদের মধ্যে ভাই এবং বোনের সম্পর্ক হবে। পরবর্তী আবার যে দুইজন একসাথে হবে তাদের মধ্যে ভাই বোন সম্পর্ক হবে, তবে প্রথম জনের সাথে দ্বিতীয় গর্ভের সাথে ভাই বোনের সম্পর্ক হবে না। প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিয়ে করতে পারবে, দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়েকে বিয়ে করতে পারবে। এটা হলো আদম আলাইহিস সালামের বংশের নিয়ম ছিল। এক একজন নবীর জামানার মধ্যে হুকুমগুলো ভিন্ন ছিল, ওই হুকুমগুলো এখন আমাদের সমাজে বাস্তবায়ন করা যাবে না। এই নবীর জামানার উম্মতের জন্য আগেকার সমস্ত নবীর উম্মতের যেই হুকুম ছিল সবগুলো বাস্তবায়ন করা যাবে না। কোন কোন নবীর জামানা এমন ছিল দুই বোনকে একসাথে বিয়ে করা বৈধ ছিল, নিজের বউ আছে আবার শালি পছন্দ হলে শালিকেও বিয়ে করা যাইত, এমন আগের কোন কোন নবীর জামানায় ছিল, আমাদের জামানায় এই নিয়মটা নাই। একসাথে দুইজন বিবাহ করা হারাম হারাম হারাম, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশে এমনও পরিবার অনেক আছে একসাথে দুই বোনের সাথে সংসার করতেছে। তবে হ্যাঁ, এক বোন মারা গেলে আরেক বোনকে বিয়ে করা যায়, এক বোনকে তালাক দিয়ে দিলে আরেক বোনকে বিয়ে করা যায়, জীবিত থাকা অবস্থায় ঘর সংসার করা অবস্থায়, এক বোনের সাথে ঘর সংসার করা অবস্থায় আরেক বোনকে বিয়ে করা যায় না। আবার পরে বলবেন তো বউ মারা গেলে শালি বিয়ে করা যায়, হুজুর এটা কি বলছে বুঝি নাই। বুঝেন, বউ মারা গেলে বিয়ে করতে পারবেন শালিকে, কিংবা বউকে যদি ছেড়ে দেন শালিকে বিয়ে করতে পারবেন, বউ রেখে শালি বিয়ে করা যায় না। হুকুম অনেকগুলো ভিন্ন ছিল এক এক নবীর এক এক জামানার হুকুম, এই জন্য আদম আলাইহিস সালামের জামানার হুকুমটা ভিন্ন ছিল। এখন আদম আলাইহিস সালামের প্রথম দুই সন্তান হাবিল কাবিল, হাবিলের সাথে একটা মেয়ে হয়েছে, কাবিলের সাথে একটা মেয়ে হয়েছে। এখন ঘটনাক্রমে কাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছে ওই মেয়েটা ছিল সুন্দর, আর হাবিলের সাথে যেই হাবিলের বোনটা জন্ম হয়েছে ওই হাবিলের বোনটা ছিল কালো, দেখতে কাবিলের বোনের মতো সুন্দর ছিল না। এখন আল্লাহর নিয়ম অনুযায়ী কি করতে হবে, হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে। যখন আল্লাহর এই নির্দেশ আসলো, তোমরা একে যদিও একে মায়ের ফ্যাট থেকে আসছো, কিন্তু তোমাদের জন্ম আলাদা আলাদা ভাবে হওয়ার কারণে তুমি হাবিলের কাবিলকে বললো তুমি হাবিলের বোন বিয়ে করো, হাবিলকে বললো তুমি কাবিলের বোন বিয়ে করো। এখন এই দিকে বেজাল বেজে গেল, কাবিলের বোন হলো আকলিমা নাম, এ হলো সুন্দর, হাবিলের বোন যে আছে হলো কালো। এখন কাবিল মানতে রাজি নাই, কাবিল বলে না না না, হাবিলের কালো বোন আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো আমার বোনকেই আমি বিয়ে করবো। যখন এই ঘটনাটা আদম আলাইহিস সালামের কানে গেল, আদম আলাইহিস সালাম তখন বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নির্দেশ করেছে ওই কথার বাহিরে চলা যাবে না, কাবিল তোমাকে হাবিলের বোনকে বিয়ে করতে হবে, আর হাবিল বোন বিয়ে করবে তোমার বোনকে, কিন্তু এটা কোনোভাবে মানতে রাজি নাই। এখন আদম আলাইহিস সালাম চিন্তা করে গেলেন কি করবে, যে কোনো মতে কাবিলকে হাবিলের বোনের কাছে বিয়ে দেওয়া যাচ্ছে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আদেশ নাজেল করে দিল তাদের জন্য হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আদেশ করে দিল। আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলে, আল্লাহ তোমাদের জন্য আদেশ করেছে তোমরা কুরবানি করো, তোমাদের কোরবানির মধ্যে যার কোরবানি আল্লাহ কবুল করবে তার সাথে আকলিমার বিয়ে হবে, সুন্দর বোনের বিয়ে হবে। দুইজন রাজি হয়ে গেল কোরবানি করার জন্য। হাবিল তিনি পশু লালন পালন করত, কাবিল সে ক্ষেত খামার করত। দুইজন যখন কোরবানি করার জন্য রাজি হয়ে গেল, তখন দুইজনে কোরবানি করলো, হাবিল কোরবানি করলো একটা দুম্বা,
আর কাবিল কোরবানি করলো কিছু তার শস্য ক্ষেত গম, আর দুইজনে কোরবানির ওই তাদের জিনিসগুলো পাহাড়ের উপর রেখে চলে এসেছে। আর ওই জামানার নিয়ম ছিল যার কোরবানি আল্লাহ কবুল করে আকাশ থেকে একটু আগুন এসে তার কোরবানির বিষয়গুলো জ্বালায় দেয়, ও কোরবানির পণ্যগুলো জ্বালায় দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুইজনে কোরবানি করলো, আল্লাহ কোরবানি করেছে, তাদের কোরবানি কবুল করেছে, হাবিলের কোরবানি, আকাশ থেকে আগুন এসে হাবিলের দুম্বাটা জ্বালিয়ে দিয়েছে, কাবিলের সমস্ত শস্য ওখানে পড়ে আছে। এখন আদম আলাইহিস সালাম বিচার করলো, আল্লাহ যখন হাবিলের কোরবানি কবুল করেছে তো সুতরাং হাবিল তোমার বোন আকলিমাকে বিয়ে করবে, তুমি হাবিলের বোনকে বিয়ে করতে হবে। তখন আদম আলাইহিস সালাম যখন এই ফয়সালাটা করে দিল, কাবিল এটাও মানতে রাজি নাই, কারণ আমাদের ঘরে আমাদের সমাজে কিছু লোক আছে ঘাট তারা, কি বলেন ঠিক কিনা, যাই বলেন বিচার মানি তালা গাছ আমার, কি বলেন বিচার যাই হয় তালা গাছ কিন্তু আমার, যাই বলবেন যাই করেন কোরবানিও করেছি আমি পরাজয় বন, কিন্তু তারপর আকলিমাকে আমি বিয়ে করব। এরপর একেবারে সংক্ষেপে কথা বলতেছি, শেষ পর্যন্ত ওই কাবিল মেয়ের জন্য পৃথিবীর বুকে সর্বপ্রথম মানব ইতিহাসের মধ্যে সর্বপ্রথম হত্যা করেছে কাবিল তার ভাই হাবিলকে। এটা হলো একটা মেয়ে সংগঠিত ঘটনা, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে হত্যা হয়েছে এটা হলো মেয়ে সংগঠিত ঘটনাকে কেন্দ্র করে। এই জন্য আমাদের সমাজে দেখেন অনেকগুলো ঘটনা এমন আছে মেয়ে সংগঠিত কারণে কত মারামারি কাটাকাটি কত কিছু হয়। তাহলে যা হোক, যে কথা বলতেছিলাম পৃথিবীর বুকে সর্বপ্রথম কোরবানি করেছে হাবিল এবং কাবিল, এই দুইজনের কোরবানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করেছে। কেন? হাবিল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করেছিল। আর বর্তমানেও আমাদের সমাজে যারা মানুষকে দেখানোর জন্য কোরবানি করে, দুনিয়ার মানুষের জন্য কোরবানি করে, তাদের কোরবানি আল্লাহ কবুল করবে না। আর যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোরবানি কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।